আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দর্শক, আপনারা যারা পিস টিভি বাংলার দর্শক সুন্নাহ অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমরা আলোচনা করছিলাম ইস্তিগফার নিয়ে। আমরা দেখলাম যে পাপ প্রতিটি মানুষই করে, তবে পাপের অনুভূতি অনেক সময় আমাদেরকে তাওহীদ থেকে বিচ্যুত করে শিরকের ভিতরে নিমজ্জিত করে, আর এটাই হলো পাপের মাধ্যমে মহাপতন। বান্দা যখন মনে করে যে আমি তো পাপ করে ফেলেছি, আল্লাহ তাআলা হয়তো মাফ করবেন না, আমি পাপী হয়ে গিয়েছি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়ে জান্নাত পেতে আমাকে একজন কাউকে ধরতে হবে, তাহলে এই অনুভূতি তাকে শিরকের ভিতরে নিমজ্জিত করে, আল্লাহ তাআলার রহমত থেকে চিরতরে বঞ্চিত করে দেয়। আর বান্দা যখন অনুভব করে মায়ের কাছে বল করলে মায়ের কাছেই যেতে হয়, মায়ের চেয়ে আপন যেমন কেউ হতে পারে না, আল্লাহ তাআলার চেয়ে আপনও তো কেউই নন, কাজেই আমি অন্যায় করেছি আল্লাহর কাছে, আমি মানুষ, আমি তো করবই, আমি আবার মালিকের কাছে মাপ চেয়েছি। এই বান্দা যখন পাপ করে আর মাপ চায়, তখন আল্লাহ এত খুশি হন, এই পাপের মাধ্যমে তওবা করতে করতে আল্লাহর জিকিরের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যান। দর্শক, আর এর জন্যই তো ইসলামে কাউকে বলেনি তুমি নিষ্পাপ হয়ে যাবে, তুমি পাপ মুক্ত থাকার চেষ্টা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি পাপ না করো আল্লাহ তোমাদেরকে নিয়ে যাবেন। এরকম নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেননি। ভুলভ্রান্তি পাপ হবে, তওবা করবে, তো পাপ হয়ে যাবে, তওবা করবে, ভালো থাকার চেষ্টা করবে, কিন্তু আমি নিষ্পাপ আর ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, এই রকম চেতনার বান্দা আল্লাহ চান না। দর্শক, অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। সকল আদমের সন্তানই পাপী, সবাই পাপ করে, পাপী হওয়াটা খারাপ নয়, এটা মানবীয় প্রকৃতির অংশ, কিন্তু পাপ করে তওবা না করা এটা হলো পতন। খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, শ্রেষ্ঠ পাপী হলো যারা তওবা করে। কাজেই আমরা অন্যায় করে ফেলবো, এরা মানবীয় প্রকৃতির বৈশিষ্ট্য, এটা আমাদের আত্মার বিশুদ্ধতা নষ্ট করবে, এটাই তো কথা। আমরা যখন রাস্তাঘাটে চলবো, অগণিত রোগ জীবাণু, অগণিত ময়লা, অগণিত দূষিত ক্ষতিকর পদার্থ আমাদের গায়ে লাগবে, নাকের মাধ্যমে দেহে যাবে, বিভিন্ন রকমের রোগ আমাদের স্পর্শ করবে অথবা দেহে ঢুকবে, আমরা চেষ্টা করবো একটু থেকে বাঁচার। তবে যদি কেউ মনে করে আমি এমনভাবে চলবো যে কোনো রোগ জীবাণু আমাকে স্পর্শ করবে না, দূষিত বায়ু আমার নাকে যাবে না, এটা অবাস্তব চিন্তা। তবে দুটো কাজ আমাদের করতে হবে, একটা হলো যথাসম্ভব ক্ষতিকর দ্রব্য বস্তু থেকে দূরে থাকা, আর একটা হলো নিয়মিত পরিচ্ছন্ন হয়ে এগুলো দূর করে দেওয়া। আর ইসলাম তো এটাই বলে, তাকওয়া এবং ইস্তিগফার, এ দুটোর সমন্বয় এটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বুঝিয়েছেন, ইযা আযনাবাল আবদু যামবান নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাউদা, যখন বান্দা গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, তার আত্মা ময়লা হয়ে যায়। ফাইযা নাদিমা ওয়া তাবা ওয়াস্তাগফার, যখন সে অনুতপ্ত হলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহর কাছে থেকে ফিরে আসলো, পরিষ্কার হয়ে গেল, আলোকিত হয়ে গেল তার হৃদয়, আল্লাহ তাআলার জিকির, আল্লাহর জন্য মনের আবেগ, মহাব্বত, ক্ষমা চাওয়া, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সে শুধু ক্ষমাই পেল না, আরো রহমত কল্যাণ স্বভাব পেয়ে গেল। কিন্তু সে যদি তওবা না করে পাপ করতেই থাকে, তার অন্তরের ময়লা বাড়তেই থাকে, এক পর্যায়ে তার ইগলাফু কলবুহু বিসাউদা বিল মাআসি, তার অন্তরটা পাপের ময়লায় পরিপূর্ণ হয়ে পাপের ময়লার নিচে পড়ে যায়, আবরণ পড়ে যায় তার অন্তরের উপরে। আর এটাকেই তো কোরআনে জং বলা হয়েছে, অন্তরের জং ধরে যাওয়া বলা হয়েছে। দর্শক, কাজেই কখনোই গুনাহ করলে ভয় পাওয়ার কিছু নেই, কোনো মধ্যস্থ খোঁজা আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ চান বান্দা তার কাছে সরাসরি ক্ষমা চাইবে, তার কাছে হৃদয়কে উজাড় করে দেবে, আল্লাহ ক্ষমা করে দেবেন। হাদিস শরীফে বিভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটা শিখিয়েছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগ, মানুষের মৃত্যুর অন্তিম মুহূর্তের আগ পর্যন্ত তওবার দরজা খোলা, মাপ চাইতে থাকো। তার অর্থ এই নয় যে সব পাপ জমা করে রাখবো মৃত্যুর আগে, না, পাপ করবো, তওবা করবো, পাপ করবো, তওবা, গায়ে ময়লা হবে, ধুয়ে পরিচ্ছন্ন হবো, চেষ্টা করবো পরিচ্ছন্ন থাকার, আবার দু একটা ময়লা লাগবে, আবার পরিচ্ছন্ন হবো, শেষ পর্যন্ত জীবনের শেষ মুহূর্তেও যত পাপ হবে আমি মৃত্যুর আগে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইবনা আদম মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা ওয়া লা উবালি, ইবনা আদম তুমি যতক্ষণ আমাকে ডাকবে আমার আশা করবে যে আল্লাহ মাফ করে দাও, আমি মাফ করে দেবো, পরোয়া করবো না। ইবনা আদম লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা গফারতু লাক, তোমার পাপ যদি আসমান স্পর্শ করে তুমি আন্তরিকতার সাথে ক্ষমা চাও, তওবা করো, পাপ বর্জন করে ফিরে আসো, আমি মাফ করে দেবো। ইবনা আদম লাউ লাকিতানি বিকুরাবিল আরদ খাতায়া তুমি আতাইতানি লা তুশরিকু বি শাইয়্যা লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, হে আদম সন্তান তুমি যদি অনেক পাপ করো, জমিন ভরে ফেলো, কিন্তু শিরিক করনি, এই অবস্থায় আমার কাছে চলে এসো, আমি তোমার সকল পাপ ক্ষমা করে দিতে পারব। দর্শক, কাজেই পাপ আমাদের হবে, আমরা পাপের শ্রেণীবিন্যাসটা মনে রাখবো। আল্লাহ তাআলার সাথে বান্দার পাপ আল্লাহ সহজে ক্ষমা করেন। একজন মাদক গ্রহণ করেছিলেন, একজন আল্লাহর কিছু হুকুম অমান্য করেছেন যা বান্দার কোনো ক্ষতি করেনি, আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, মাফ করে দেবেন। কিন্তু বান্দার হক নষ্ট করেছেন, মানুষের ক্ষতি করেছেন, মানুষের মর্যাদা নষ্ট করেছেন, সম্ভব নষ্ট করেছেন, সম্পদ নষ্ট করেছেন, অথবা অবৈধভাবে তার ইচ্ছার বাইরে গ্রহণ করেছেন, এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, বান্দার পাওনা তাকে মিটিয়ে দিতে হবে, নইলে কেয়ামতে আল্লাহ তাআলা ইনসাফ করে দেবেন। কাজেই আমরা যত পাপই করি বান্দার হকের পাপ থেকে দূরে থাকার চেষ্টা করব, আর সকল পাপ থেকে বারবার আল্লাহ তাআলার কাছে তওবা করব। দর্শক, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আযনাবাল আবদু, যখন কোনো বান্দা গুনাহ করে, কাল রাব্বি ইন্নি আযনাবতু ফাগফিরলি, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি আপনি মাফ করে দেন, কাল রাব্বুহু, আল্লাহ তাআলা তখন বলেন, আমার বান্দা তো জেনেছে, বিশ্বাস করেছে, ঈমান এনেছে, তার একজন রব আছে, যে রব তার পাপ ক্ষমাও করতে পারেন, শাস্তিও দিতে পারেন, গাফার তুলে আবদি, আমার বান্দা যেহেতু আমি তার গোনা ধরতেও পারি, ক্ষমাও করতে পারি, বিশ্বাস করে আমার কাছেই ফিরে এসেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। বান্দা এরপরে চেষ্টা করে ভালো থাকার, আবার পাপ করে ফেলে, আবার বলে রাব্বি আযনাবতু যানবান, হে আমার প্রতিপালক আমি গোনা করে ফেলেছি, তখন আবারও তার রব বলেন, আলেমা আবদি আন্নালাহু রব্বান ইয়াগফিরু যুনুব ওয়া ইয়াখুযু বিহ, আমার বান্দা বিশ্বাস করেছে, জেনেছে, ইয়াকিন করেছে যে তার রব আছে, যিনি গোনা ক্ষমাও করতে পারেন, ধরতেও পারেন, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। কিছুদিন যায় বান্দা ভালো থাকার চেষ্টা করে, আবারও গোনা করে ফেলে, আবারও বলে রব্বি আযনাবতু যানবান ফাগফিরলি, রব আমি পাপ করে ফেলেছি আমাকে মাফ করে দেন। তার রব বলেন একই কথা, যে আমার বান্দা জেনেছে যে তার মালিক রয়েছে, তিনি পাপের শাস্তিও দিতে পারেন, ক্ষমাও করতে পারেন, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। দর্শক, কাজে আমরা পাপ করব, হয়ে যেতে পারে, ইচ্ছা করব পাপ না করার, মনের আবেগে, অস্থিরতায়, শয়তানের প্রবোচনায়, হটকারিতায়, বন্ধুবান্ধবের প্রবোচনায় পাপ করে ফেলব। তো পাপ যেন আমাদেরকে হতাশ না করে, পাপ যেন আমাদেরকে শিরিকের পথে না নিয়ে যায়, আরও পাপ করার প্রবণতা জাগিয়ে না দেয়, আমরা অন্তর দিয়ে সিদ্ধান্ত নেব, আল্লাহ অন্যায় করেছে আর করবো না, ক্ষমা চাইবো, তওবা করবো, আল্লাহ মাফ করে দেবেন, চেষ্টা হবে আর না করার, আবার কোনো পাপ হয়তো ঘটে যাবে, এতে হতাশ হওয়ার কিছু নেই, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। এই চেষ্টায় সফলতার জন্য রাসূলুল্লাহ সাল্লাম বিভিন্ন নিয়ম পদ্ধতি আমাদের বলেছেন, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। দর্শক, তাহলে আমরা বুঝতে পারছি যে পাপ মানুষের মানবীয় প্রকৃতির অংশ, পাপ ক্ষমা করবেন আল্লাহ, কারণ আল্লাহ মানুষকে ভালোবাসেন, এজন্য ক্ষমার দরজা খুলে রেখেছেন। আল্লাহ মানুষকে কত ভালোবাসেন, আমরা মানুষকে খুশি করতে, আপনজনকে খুশি করতে পাগল হয়ে জীবন কাটিয়ে দিলাম, আমাদের জীবনটা ভাইয়েরা একটা ব্যর্থ সংগ্রাম আপনজনদের খুশি করার, ছোট থেকে বড় হয়ে পিতা মাতা, সন্তান সন্ততি, স্ত্রী স্বামী, বন্ধু বান্ধবী সবাইকে খুশি করতে আমরা প্রাণপণ চেষ্টা করি, নেতা
কর্মকর্তা, কিন্তু কেউই ষোলো আনা খুশি হন না। খুশি ছিলেন, একটু অন্যায় করেছি, কেউ ছেড়ে দেয় না। কর্মকর্তা রাগ করেন, ছাঁটাই করে দেন, পিতামাতা আপনজন তারাও মারধর করেন, রাগ করেন, কিন্তু আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন। যাকে খুশি করলে আমরা আমাদের প্রকৃত শান্তি, হৃদয়ের পরিপূর্ণতা পেতাম, তাকে খুশি করার চেষ্টা করি না, আমরা ভুল করি। আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসেন। বান্দা অন্যায় করলে আল্লাহ সঙ্গে সঙ্গে পাপও লিখতে দেন না। ইন্না সাহেবাস শিমাল লেয়ার ফাও কালামাহু সিত্তা সাআত ফা ইন তাবা ওয়াস্তাগফারা ওয়ানাদিমা লাম ইয়াকতুব শাইয়ান ওয়া ইল্লা কাতাবা লাহু খাতিয়াহ। পাপ লেখার ফেরেশতাগণ, বামের ফেরেশতাগণ যখন বান্দা পাপ করে লেখেন না, ছয় প্রহর অপেক্ষা করেন যে দেখি তওবা করে কিনা, যদি অনুতপ্ত হয়ে তওবা করে তার আমলনামায় কোনো পাপ লেখাই হয় না। আর যদি ছয় প্রহর চলে যায়, সে তওবাও না করে অনুতপ্ত না হয়, তখন তার জন্য একটা পাপ লেখা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ তাআলা রাত্রিবেলায় তার হাতটা বাড়িয়ে দেন, দিনে যারা গুনাহ করেছো আমার কাছে মাপ চেয়ে নাও, আমার পথে ফিরে এসো, তওবা করো। তওবা অর্থ আমরা জেনেছি, আবারও ভালো করে বুঝি, তওবা শুধু মুখ দিয়ে বলা নয় আল্লাহ মাফ করে দাও, অন্তরের অনুতাপ, আর পাপ করব না, আল্লাহর পথে ফিরে আসলাম, এই সিদ্ধান্ত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর এর সাথে যদি কোনো বান্দার পাওনা থাকে তা ফিরিয়ে দেওয়ার প্রাণান্ত চেষ্টা করা। বান্দা যদি গুনাহ করেও থাকে, দিনের বেলা অনেক গুনাহ করেছে, আল্লাহ রাত্রিবেলায় হাতটা বাড়িয়ে অপেক্ষা করেন, বান্দা তুমি ক্ষমা চেয়ে নাও, দিনের সব গুনাহ ক্ষমা করে দেবো। ক্ষমা চাইতে তো কাউকে লাগে না, বান্দা একান্তে একাকি রাতের গভীরে ঘরে বসে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবেন, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবেন। দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার, বিরতির পরে ফিরে এসে এ বিষয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত দর্শক, আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি, আর এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম ইস্তেগফার এবং তওবা, যা আমাদের আত্মাকে বিশুদ্ধ করে, পরিশুদ্ধ করে। আর এই তওবা বা ইস্তেগফারের জন্য আল্লাহ তাআলা তার দরজাকে খুলে রেখেছেন, বান্দার হতাশ হওয়ার কিছু নেই। তবে তওবার জন্য আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে, আল্লাহ তাআলার সাথে আমাদের লেনদেন খুবই সহজ, আল্লাহ আমাদের অন্তর জানেন, আমরা আন্তরিক সচেষ্ট হলে আল্লাহ অবশ্যই কবুল করবেন। দর্শক, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন আমাদেরকে, পাপের ক্ষেত্রে পাপ করে ফেললে সঙ্গে সঙ্গে কিছু নেকামল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি মুয়াযের ইবনে জাবাল এবং অন্যান্য সাহাবি থেকে বর্ণিত হয়েছে বিভিন্ন সনদে সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাম তাদেরকে উপদেশ দিয়েছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবে, আল্লাহর অসন্তুষ্টি থেকে আত্মরক্ষা করার চেষ্টা করবে। ওয়াতবিউস সাইয়্যাতাল হাসানাতাই তামহুহা, তুমি যখন কোনো গুনাহের কাজ করে ফেলবে সঙ্গে সঙ্গে কিছু নেকামল করবে, নেকামলের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। নেক কর্ম পাপকে মুছে ফেলে, আল্লাহ কোরআন কারিমেও এটা বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নেক কর্ম পাপকে মুছে দেয়, সরিয়ে দেয়। কাজেই পাপ হয়ে যাবে তওবার পাশাপাশি নেক কর্ম বাড়াতে হবে। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে সুন্দর আচরণ করবে। নেক কর্ম বেশি করা, সুন্দর আচরণ করা আমাদের পাপ ক্ষমায় সহায়তা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন পাপের পরে পুণ্য করার বরকতটা কি। মাসালুল লাযী ইয়ামালুস সাইয়্যাত কাল্লাযী আলাইহি দিরউন ধাইয়িকুন ইয়াকনিকুহু, পাপের মাধ্যমে আমাদের অন্তর আত্মা কলঙ্কিত হয়, সংকুচিত হয়। এটা নমুনা কেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন একজন একটা বর্ম পড়েছে, খুব কঠিন, ছোট, তার একেবারে গলায় চিপে যাচ্ছে, গলা বন্ধ হয়ে যাচ্ছে, অথবা একটা জামা পরেছে, জামাটা এত চিপা যে গলা আটকে দম বন্ধ হয়ে আসছে,
ফাইদা আমিলা হাসানাতান ফাতহ, যখন সে কোনো নেকামল করে তার এই সংকীর্ণতা একটু খুলে যায়, যখন আবার নেকামল করে তার সংকীর্ণতা খুলে যায়, আবার নেকামল করে সংকীর্ণতা খুলে, এক সময় তার এই সংকীর্ণ জামাটা বর্মটা দেহ থেকে খুলে পড়ে যায়। দর্শক, কাজেই পাপ আমাদের আত্মাকে সংকুচিত করে, কলঙ্কিত করে, আবর্জনাময় করে, আমাদের আত্মার শান্তি বন্ধ হয়ে আসে। আমরা যখন তওবার পাশাপাশি নেকামল করব, নেকামল করব, এই সংকোচন সরে যাবে, আমাদের আত্মা বিশুদ্ধ হবে, আমাদের হৃদয়ের প্রশস্ততা বেড়ে যাবে। দর্শক, ইস্তিগফারের একটা প্রয়োজনীয় বিষয় হলো যে পরিবেশে আমরা পাপে লিপ্ত হই সেই পরিবেশ ত্যাগ করে সৎ পরিবেশে, পাপমুক্ত পরিবেশে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা। কারণ মানুষ দুর্বল, পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, পাপ কর্মণার সিদ্ধান্ত নেয় কিন্তু পরিবেশ তাকে আবার পাপের পথে নিয়ে যায়। কাজে আমরা যদি সিদ্ধান্ত নিই আর ধূমপান করব না, আর মাদক গ্রহণ করব না, আর কোনো সিনেমা ইত্যাদি দেখতে যাব না, কিন্তু ওই বন্ধুদের সাথে মিশতে থাকি, ওই পরিবেশেই থাকি, তাহলে যতই ইচ্ছা করি আমরা আবার পাপে লিপ্ত হয়ে যাব। এতে বোঝা যাবে আমাদের লেনদেন তো দর্শক আল্লাহর সাথে, আল্লাহ তো বুঝে ফেলবেন বান্দার ইচ্ছা 50-50, চেষ্টা 50-50, এটা তো কবুল হলো না। কাজে আমাদের ষোলো আনা চেষ্টা করতে হবে, আর এই চেষ্টার অংশ যেখানে গেলে পাপে পড়ি ওখানেই আর যাব না, আল্লাহ আমার অন্তরের আন্তরিকতা বুঝলে অবশ্যই ব্যবস্থা করে দেবেন। আর এ বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি 99 জন মানুষকে খুন করেছিল, খুনি ছিল, সন্ত্রাসী ছিল, এরপরে তার ভিতরে চেতনা আসলো, তওবা করবে, একজন আবেদের কাছে গেল, আবেদ অর্থ এবাদতকারী, আল্লাহর খুব এবাদত বন্দেই করেন, বুজুর্গ নেককার, কিন্তু এলেম নেই, তার কাছে যে বলল যে আমি এত মহাপাপ করেছি, 99 জন মানুষ খুন করে ফেলেছি, আমার পাপের কি তওবা হবে? ওই নেককার বান্দা ক্ষিপ্ত হয়ে গেলেন, এত বড় পাপে তুমি তওবার জন্য আসছো, দূর হও আমার কাছ থেকে। ওই ব্যক্তি, সে তো খুনে অভ্যস্ত, সে এত ক্রুদ্ধ হয়ে গেল, ওই বুজুর্গকে খুন করেছে। এরপরে একজন আলেমের কাছে গিয়েছে যে আমার এই পাপের কি তওবা আছে, আমি তো 100 জন খুন করে ফেললাম। ওই আলেম বলেছেন, কেন নেই? তুমি যদি আন্তরিকতার সাথে তওবা করতে পারো, পরিপূর্ণ সিদ্ধান্ত নাও পাপ আর করবো না, অনুতপ্ত ক্ষমা চাও, বান্দার হকগুলো বুঝে দাও, অবশ্যই আল্লাহ মাফ করবেন। তবে তুমি যে পরিবেশে রয়েছো, এই পরিবেশে থাকলে তুমি তওবা করতে পারবে না, তুমি এই দেশ ছেড়ে অমুক দেশে চলে যাও, সেখানে নেককার বান্দারা আছে, সেখানে তাদের সাথে থাকো, তোমার তওবার নসিব হয়ে যাবে, ভালো পরিবেশে চলে যাও। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে সেই দেশের উদ্দেশ্যে রওনা দিলেন, মনের আবেগ আমি পাপ মুক্ত হব, আন্তরিক তওবা, আল্লাহর পাপ করব না, পাপের পথে যাব না, পাপের পরিবেশে থাকব না, ছুটলেন সেই নেককার বান্দাদের দিকে। ছুটতে ছুটতে মাঝপথে তার মৃত্যুর সময় হয়ে গেল, আল্লাহর রহমতের ফেরেশতারা আসছেন, তওবাকারীর রূহ কবজ করবেন, গজবের ফেরেশতারা আসছেন, মহাপাপের রূহ কবজ করবেন। ও ভাই ফেরেশতারাই তাদের দলিল প্রমাণ পেশ করছেন, আল্লাহ একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, দেখো তো ওই ব্যক্তি কোন শহরের নিকটবর্তী, পাপের শহর না যেখানে যাচ্ছিল নেককার মানুষদের কাছে থেকে পাপ মুক্ত জীবনযাপন করবে, সেই শহরের দিকে একটু এগোনো। মেপে দেখা গেল তার লাশটা মৃত্যুর সময় যেখানে সে মৃত্যুর শয্যায় পড়ে গেছে ওটা ওই নেককারদের শহরের একটু কাছে, তখন আল্লাহর রহমতের ফেরেশতারাই তার জীবনটাকে, প্রাণটাকে গ্রহণ করলেন। দর্শক, কাজেই আমরা যদি আন্তরিকভাবে তওবা করে পাপ মুক্ত জীবনের জন্য ছুটতে থাকি, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। এভাবে পৌঁছানোর আগেই মারা গেছে, তারও আল্লাহ তওবার এই চেতনা অনুভূতি কবুল করে নিয়েছেন। হয়তো অনেকে মনে করবেন এই যে মানুষগুলোকে খুন করা হলো, এদের কি হবে? অবশ্যই শরিয়া অনুযায়ী, তৎকালীন শরিয়াতে কি বিধান ছিল আমরা জানি না, তবে ইসলামী শরিয়াতে বিধান হলো ওই নিহতদের ক্ষতিপূরণ দিয়াত দেওয়া, অথবা তাদের কাছ থেকে মাপ নেওয়া, অথবা যদি আইনের আশ্রয় নেয় তারা, তার মৃত্যুদণ্ড কার্যকর করা। সর্ব অবস্থায় আল্লাহর সাথে তার যে পাপ,
আল্লাহর অবাধ্য হওয়ার যে পাপ, আল্লাহ সেটা ক্ষমা করে দিয়েছেন। কাজেই আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশ থেকে বেরিয়ে আসার প্রাণপণ চেষ্টা করতে হবে, তাহলে আমরা পাপ থেকে ক্ষমা পাওয়ার এই মহা সৌভাগ্য অর্জন করতে পারব। দর্শক, পাপ থেকে তওবা করা শুধু পাপ মুক্ত হওয়াই নয়, পাপ থেকে তওবা করা আল্লাহর বেলায়েত অর্জন করা, তাসকিয়ায়ে নফস অর্জন করা। আপনি মায়ের কাছে ক্ষমা চেয়েছেন, মা ক্ষমা করেছেন, হয়তো খুশি হননি, কষ্ট পেয়ে ক্ষমাটা করে দিয়েছেন, কিন্তু আল্লাহর কাছে যখন বান্দা ক্ষমা চায় আল্লাহ খুশি হন। অর্থাৎ পাপ করে যতটুকু আল্লাহ নারাজ অসন্তুষ্ট হয়েছিলেন, তওবা করাতে আল্লাহ তার চেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছেন। আর এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আত্তায়িবু মিনাজ্জামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি পাপ থেকে তওবা করে ফেললো, ফিরে আসলো আল্লাহর পথে, সে পাপ মুক্ত এমন হয়ে গেল যার কোনো পাপই নেই, পাপ মুক্ত হয়ে গেল। দর্শক, পাপ মুক্ত হলেন তাই নয়, আল্লাহর প্রেম অর্জন করলেন। সন্তান মায়ের অবাধ্য হয়, মা কষ্ট পান, যখন যে মাকে জড়িয়ে ধরে আদর করে মা কিন্তু খুশি হন, হৃদয়টা মাতৃ স্নেহে ভরে যায়, ক্ষমাই না শুধু মমতাও পাওয়া যায়। আল্লাহ তাআলা আরো অনেক প্রেম করেন বান্দাকে। সম্মানিত দর্শক, পাপ করলে আল্লাহ যতটুকু অসন্তুষ্ট হন, তওবা করলে আল্লাহ আরো অনেক খুশি হন। তওবার মাধ্যমে আমরা শুধু ক্ষমাই পাই না, আমরা আল্লাহর প্রেম, আল্লাহর সন্তুষ্টিও অর্জন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে আমাদেরকে তা বুঝিয়েছেন। আজকের পর্বে আর সেগুলো আলোচনা করার সময় পাচ্ছি না, আল্লাহ তাআলা তৌফিক দিলে পরবর্তী পর্বে তা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, ও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিল উম্মিয়ে ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।